31st নাইটে রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, 31 ডিসেম্বর সকাল থেকে 1 জানুয়ারি সকাল পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর সকল বার। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বাড়িধারা ও হাতিরঝিল এলাকায় প্রবেশে থাকবে কড়াকড়ি। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জিএম তসলিমের রিপোর্ট। 31st নাইটের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার অনেকেই 31st নাইট উদযাপনের উদ্যোগ নিয়েছেন, তবে এইবারও উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, 31st কে ঘিরে নাশকতার হুমকি না থাকলেও বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ। রাজধানীর তারকা হোটেল ও কূটনৈতিক পাড়াকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। 31 তারিখ সকাল থেকেই 1 তারিখ সকাল পর্যন্ত সমস্ত বার, এই শহরের সমস্ত বার বন্ধ থাকবে, কোনো নাশকতা না হয় সেটার জন্য আমাদের সিটি, যেটি কাউন্টার টেরিজম ইউনিট যেটা আছে, সেটি তারা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। সারা শহরে ডিবির টিম বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে মোতায়েন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশের ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বাড়িধারা ও হাতিরঝিলে রাত 8টার পর বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি। রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, কর্মচারী, এরা ব্যতীত কেউ এই ঢাকা ভার্সিটিতে ঢুকতে পারবে না। হাতিরঝিল এলাকাটা আমরা কর্ডন করে রাখবো। আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা, এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁয় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন করা নিষেধ করেছে ডিএমপি। এছাড়াও ডিজে পার্টি, পটকা, আতশবাজি, বেপরোয়া কার ও মোটরসাইকেল চালানোর উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আমরা তো কালচারালি ওইভাবে এখনো ডেভেলপ করি নাই, যখন ডেভেলপ করব তখন সবাই মিলে উৎসব করব, সমস্যা নাই। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।